সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এরপর জানিয়ে দিব কালো টাকার মালিকদের শ্বেদপত্র প্রকাশের দাবি বামজোটের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ ভারতে হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বামজোটের নেতারা বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত অর্থনীতি এবং রাজনীতির চেহারা যতটুকু ফুটে উঠেছে তা ভয়াবহ এদিকে রাজশাহীর দুই উপজেলা নির্বাচনে হামলা সংঘর্ষে আহত তেরো জানিয়ে দিব ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত বিশ উপজেলার ভোট নয় জুন বাকি দুটিতে পাঁচই জুন এদিকে বিপদ বাড়ছে ইসরায়েলের গাজায় নিহত আরও তিন সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে বিপদ বাড়ছে ইসরায়েলের গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নিতা সহ শীর্ষ কর্মকর্তাদের উপর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে আন্তর্জাতিক আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব এরদোয়ানের এক সিদ্ধান্তে ঘুঘুর ফাঁদে ইসরায়েল গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আঙ্কারা তেলাভিপ সম্পর্ক অবরুদ্ধ উপত্যকায় নির্বিচারে গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতাকামীদের প্রকাশেই সাহায্যের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বললেন ডক্টর মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার ভোটের বাক্স দখল করে যাকে খুশি তাকে এমপি বানাচ্ছে বুধবার উনতিরিশে মে দুপুরে পলাশ উপজেলার চরমগন্দি বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন তিনি বলেন সরকার যতই গলাবাজি করুক আর অস্বীকার করুক কোনো কাজে আসবে না সাধারণ মানুষ বর্তমান সরকারের সব অপকৌশল বুঝে গেছে যারা সরকার পরিচালনা করছে তারা জনগণের তোয়াক্কা করে না এজন্যই তৃতীয় ধাপে সরকার পতানো প্রসনে নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ পলাশ উপজেলা ও ঘোড়াশালা পৌর বিএনপির আয়োজনে চরণগন্দিস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে প্রায়াত রাষ্ট্রপতি রুহের মাকফিরাত কামনা করে মোনাজাত করা হয় পরে তিনি এতিম শিশুদের মাঝে গণভোজ বিতরণ করেন কালো টাকার মালিকদের স্বেতপত্র প্রকাশের দাবি বাম জোটের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ সহ ভারতে হত্যাকাণ্ডের শিকার এমপি আনোয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বামজোটের নেতারা বলেছেন এসব ঘটনার মধ্য দিয়ে অর্থনৈতিক ও রাজনীতির চেহারা যতটুকু ফুটে উঠেছে তা ভয়াবহ বর্তমান সরকার নীতি ও উপরের মহলের আশ্রয় প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা একেবারেই অসম্ভব বুধবার উনত্রিশে মে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি কেন্দ্রীয় কার্যালয় বামজোটের সবাই অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন ভোটের সমন্বয়ক ও সিবিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বাস্ট মার্কবাদী এর সাধারণ সম্পাদক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুশরেফা মিশু সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী কমিউনিস্ট লীগের আব্দুল সত্তার মোশারেফ হোসেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি শহীদুল ইসলাম সবুজ এর তাসলিমা আক্তার বিউটি উপস্থিত বাসদ ছিলেন সবাই চলমান কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসান পাচারের টাকা খেলাফি ঋণ কালো টাকার উদ্ধার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ মূল্য বৃদ্ধি বন্ধ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সারা দেশে রেশন ব্যবস্থা চালু সহ মানুষের চিকিৎসা শিক্ষা অন্য বস্ত্র বাসিস্থানের নিশ্চয়তা বিধানের দাবিতে গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় এছাড়া দুঃশাসনের অবসান ও জনমনের সংকট মোচনের দাবিতে আগামী আটই জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়েছে বামজোটের বৈঠক থেকে রাজশাহী দুই উপজেলা নির্বাচনে হামলা সংঘর্ষে আহত তেরো রাজশাহীর পবা ও মেহেরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বুধবার উনত্রিশে মে এ দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ জড়ালে এ ঘটনা ঘটে এর মধ্যে মোহনপুর বারো জন এবং পাবনায় একজন আহত হয় প্রত্যক্ষ দোষীরা জানান রাজশাহীর পবা উপজেলার পরিলা ইউনিয়নের পরিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ডাবুল ও ঘোড়া প্রতীকের প্রার্থী এমদাদুল হকের সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে বেলা এগারোটার দিকে হামলা ঘটনা ঘটে এতে একজন ছুরি আহত হলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিজেপি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আব্দুল মোমিন পোবা উপজেলার পড়েলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মোহাম্মদ শুকটার ছেলে আব্দুল মমিন ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইমদাদুল হকের সমর্থক অন্যদিকে রাশিয়ায় মোহনপুর উপজেলার সিংহমারা হাটরা মহেশকুন্ডি কেন্দ্রের বাইরে আনারস ও কাপ প্লিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হন তবে এসব ঘটনার পরেও নির্বিচ্ছিন্নভাবে প্রায় প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোট চলছে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সংঘর্ষ ও অপ্রতিকর ঘটনা এড়াতে কেন্দ্রের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সার্বিক বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক ডিসি স্বামী আহমেদ জানান তারা সকাল থেকে পবা মোহনপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন অবাধসুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে তবে কয়েকটি এলাকার কিছু অতি উৎসাহিত মানুষ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে ঘটনাগুলো প্রতিহত করছে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত বিশ উপজেলার ভোট নয় জুন বাকি দুটিতে পাঁচই জুন ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া বাইশটি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ইসি এর মধ্যে বৃষ্টিতে ভোট হবে নয় জুন আর বাকি দুটিতে হবে পাঁচই জুন আজ দুপুর বুধবার রাজধানীর আগরগঞ্জ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম যে বিশ উপজেলায় নয় জুন ভোট হবে সেগুলো হল বাগেরহাট শরণখোলা মোরলগঞ্জ মোংলা খুলনা কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের গৌনদী নেত্রকোনা খালিজুড়ি উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট হচ্ছে আজ এই ধাপে ভোট হওয়ার কথা ছিল তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থগিত চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন হবে চতুর্থ ধাপে আগামী পাঁচই জুন এছাড়া মামলার কারণে স্থগিত থাকা কুমিলার চান্দিনা উপজেলায় একই দিনে ভোট হবে বিপদ বাঁচছে ইসরায়েলের গাজায় নিহত আরও তিন সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে বিপদ বাড়ছে ইসরায়েলের গাজায় যুদ্ধপরাধের অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুসহ সহ শীর্ষ কর্মকর্তাদের উপর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে আন্তর্জাতিক আদালত এছাড়া একে একে মিত্রদের সমর্থন হারাচ্ছে দেশটি চারদিক থেকে যখন ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে পড়ছে তখন যুদ্ধক্ষেত্র থেকেও দুঃসংবাদ পাচ্ছে ইসরায়েল দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গাজায় ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছেন দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় তাদের সেনা নিহত হয়েছে তারা সকলে স্টাফ সার্জেন্ট পদমর্যাদার এর এক বিবৃতিতে বলা হয়েছে গাজার দক্ষিণ অঞ্চলে সামরিক অভিযানের সময় তারা নিহত হয় এ সময় আরও তিন সেনা গুরুতর আহত হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম ক্যান রেডিও জানিয়েছেন রাফার একটি ভবনে ডিভাইস বিস্ফোরণ ঘটেছে এতে ওই তিন সেনা নিহত হয়েছে এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছে গাজে নিহত সেনা হল শিমশীতের স্টাফ সার্জেন্ট আলীর গলিলাব বেন গুন্টিয়ান স্টাফ সার্জেন্ট ডেরি বার এবং জোফারের স্টাফ সার্জেন্ট হিদু আপেল তারা সকলে নেহাল ব্রিগেডের পঞ্চাশতম ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন এর আগে আনাদলু জানায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ফিলিস্তিনের রাষ্ট্রের ক্রমবর্ধমান স্বীকৃতি ইসরায়েল ও তার মৃত্যুদের ভীষ্ম থেকে বিচ্ছিন্ন করে ফেলছে গত তেইশে মে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান একথা বলেন ফিলিস্তিনিকে তার ন্যায্য স্বীকৃতি পাওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একই সঙ্গে তিনি ইসরায়েলি গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান